আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একবার ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অভিযোগ আসে, কিছু লোক রাস্তায় মদপান করছে আর হইচই করছে। তিনি বিচলিত হয়ে সেখানে যান, কিন্তু কাউকে পাননি। এরপর তিনি আর তাদেরকে খোঁজাখুঁজি করেননি, বরং এই জন্য আল্লাহর প্রশংসা করেন যে তিনি খারাপ কোনো কিছু জানতে পারেননি, দেখতে পাননি। আর আমরা এখন কি করি? কারণ ইতিবাচক কিছু জানতে পারলে আনন্দে উদ্বেলিত হয়ে যাই, কারো গোপন গুনাহ সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে পড়ি, লিঙ্ক চাই, স্ক্রিনশট খুঁজি। এ হলো তাদের আর আমাদের মাঝে পার্থক্য। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, সুসংবাদ তো তাদের জন্য যে মানুষের দোষ ত্রুটির প্রতি ভ্রুক্ষেপ না করে নিজের ভুলগুলো সংশোধনে ব্যস্ত থাকে। ধ্বংস তার ভাগ্যেই লেখা রয়েছে যে নিজের দোষের কথা ভুলে গিয়ে মানুষের দোষ চর্চায় ব্যস্ত সময় কাটায়। মানুষের দোষের তুলনায় নিজেদের দোষ আমাদের খুব কমই চোখে পড়ে। তবে আমাদের সালাফ তথা পূর্বসূরী নেককার ব্যক্তিগণ এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তারা নিজেদের নিয়ে এত চিন্তিত থাকতেন এবং এত পরিমাণে আত্মসমালোচনা করতেন যে অন্যের দোষ তালাশ করার সময়টাই তাদের থাকতো না। কারো মধ্যে দোষ ত্রুটি থাকতে পারে, তবে সেটা সংশোধন করতে হবে দরদ দিয়ে, সংশোধনের সৎ নিয়তে। তাই তার জন্য বেশি করে দোয়া করতে হবে যাতে সে ফিরে আসে। কোনোভাবে তাকে অপমান করা বা ছোট করার নিয়ত রাখা যাবে না। তবে কারো কর্মকাণ্ড যদি মুসলিম সমাজে অশ্লীলতার প্রচার প্রসার ও ইমান আকীদার ধ্বংসে ভূমিকা রাখে, তবে তার বিরুদ্ধে স্বেচ্ছার হতে হবে এবং শক্ত হাতে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। এক্ষেত্রে নমনীয়তার কোনো সুযোগ নেই। অন্যদিকে কারো কারো গুনাহ যদি হয় একান্ত ব্যক্তিগত, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে মিথ্যা কথা বলছেন, জুলুম করছেন কারো প্রতি ইত্যাদি ও গোপনীয়, এবং এর দ্বারা যদি কেউ জুলুমের শিকার না হয়, তবে তার গুনাহ প্রকাশ করা যাবে না এবং তাকে অপমানও করা যাবে না। সহি হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, দুনিয়াতে কেউ যদি মুসলিমের দোষ গোপন রাখলে আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে গোপন রাখবেন। আসুন আমরা নিজেদেরকে সংশোধনে মনোযোগ দিই এবং অন্যের সংশোধনে সৎ থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার ও মানার তাওফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।